নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে বৃষ রাশি মে মাস কিভাবে যাবে, কিভাবে চলবে, কি কি ফল পেতে চলেন, ভালো মন্দ দুটোই বলবো। এই ভিডিওটা শুধু বৃষ রাশির জন্য না, যারা বৃষ লগ্ন আছে ওরাও শুনবেন, আর ভিডিওটা পুরোটাই শুনবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। তাহলে আজকে শুরু করি। প্রথমেই বলবো বৃহস্পতি 1ই মে দুপুর 2টোর পরে চলে আসতেছে রাশিতেই, বৃষ রাশিতেই। বৃহস্পতি প্রথম ঘরে থাকলে মান সম্মান সব কিছু দে, জ্ঞান দে, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চমে, মানে আপনার ইন্টেলিজেন্সি, আপনার বুদ্ধি বিবেক এই জায়গাতে। সপ্তমে থাকবে, তারপরে নবমে থাকবে, নবম হলো ভাগ্য আর পিতাঘর। কিন্তু বৃষ রাশি হলো শুক্রের রাশি, শুক্র হলো স্বামী বৃষ রাশির, আর শুক্র হলো দৈত্যগুরু, আর বৃহস্পতি হলেন দেবগুরু। দেবগুরু আর দৈত্যগুরুর মেলাপ নেই, তাও আমি বলবো কালপুরুষের যদি ছাক দেখি, কুণ্ডলি দেখি, তাহলে দ্বিতীয় ঘরে বৃহস্পতি খুব ভালো ফল দেয়, সেজন্য ফলটা ভালোই হবে। বৃষ রাশিতে বৃহস্পতি আসাতে ফল ভালোই হবে, সঙ্গে শুক্রকে দেখা খুবই দরকার, শুক্র খুবই ইম্পর্টেন্ট বৃষ রাশির জন্য। 19ই মের পর শুক্র নিজের রাশিতে, বৃষ রাশিতে চলে আসবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য বৃহস্পতি হলেন আয় ঘরের স্বামী, সেজন্য আয় ইনকামের দিকে ভালোই দেখা যাচ্ছে বৃহস্পতির রাশির উপরে আসা বা লগ্নেতে আসা। বৃহস্পতির বৃষ রাশিতে গোচরের ফলে আপনি জ্ঞান বুদ্ধি এই সব পাবেন, সঙ্গে বলবো আপনার ব্যবসাতেও ভালোই ফল হবে, যেহেতু আয়পতি বৃহস্পতি রাশিতে সুজা দৃষ্টি সপ্তমে দিচ্ছে, আর এদিকে নবমের দৃষ্টি বৃহস্পতি হলেন খুবই শুভ গ্রহ, সেজন্য নবমের দৃষ্টি বৃহস্পতির জন্য ভালো ফল। কালপুরুষের কুণ্ডলিতে দেখলে বৃহস্পতি হলেন নবম ঘরের স্বামী, নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেরই বলে আপনি আয় করতে পারবেন, বেশি আয় করতে পারবেন। 19ই মে অবধি খরচ দেখা যাচ্ছে, অনেকটাই খরচ 19ই মে অবধি থাকবে। 19ই মের পর আপনার খরচও কমে যাচ্ছে, আয় আরও ভালো হবে। শুধু বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা দেখা যাচ্ছে, পেটের সমস্যা আসতে পারে, গুপ্তাঙ্গে কিছু সমস্যা আসতে পারে। এই 19ই মে অবধি শনি গ্রহ হলেন বৃষ রাশির জন্য ভাগ্যপতি আর কর্মপতি। শনি এখন নিজের ঘরেই আছে, অনেকদিন থেকেই আছে, কুম্ভতে আছে, কুম্ভ রাশিতে। শনির খুবই প্রিয় রাশি, প্রিয় ঘর। আর বৃষ রাশির বা বৃষ লগ্নর জন্য শনি হলেন দশমপতি। দশমে শনি থাকা মানে কর্মজীবনে উন্নতি, পরিশ্রম অবশ্যই করতে হবে, শনি পরিশ্রমের ফল দেয়, কিন্তু কর্মজীবনে ভালো ফল হবে। এদিকে আয়পতি রাশিতেই আছে, তাহলে আয়ও ভালো হচ্ছে, কর্মও ভালো হচ্ছে, নতুন প্রফেশনে আপনি যেতে পারেন। শনি অনেকবার প্রফেশন চেঞ্জ করায়, কিন্তু উন্নতি অবশ্যই থাকবে নতুন প্রফেশনে। পঞ্চমে কেতু আর বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি কেতুর উপরে আছে, সেজন্য আপনি কিছু গভীর মনন করতে পারেন, গভীর মননের আপনার একটা প্রবৃত্তি আসবে। ভালোর সঙ্গে মন্দটাও বলতে হয়, মন্দটা হলো বৃহস্পতি তো আয়ের করাবে, কর্ম শনি ভালোই করাবে, কিন্তু আয়ের স্থানে এখন মঙ্গল রাহু, এটা একটা অঙ্গারক যোগ, এই মঙ্গল রাহুর ইয়ুতি ভালো ফল দেয় না। মঙ্গল রাহু নানান রকমের সমস্যা নিয়ে আসে, মূলত চুট লাগার সমস্যা আর মাথা গরম করার সমস্যা এটাই নিয়ে আসে। আমি এটাই বলবো লং জার্নি কোনো রকমে এই মাসে টালা গেলেই ভালো, না করাটাই ভালো। অত্যন্ত দরকার থাকলে আপনি বজরংবলীর নাম নিয়ে, বজরংবলীর পুজো করে, হনুমান চালিশা পাঠ করেই তাহলেই লং জার্নিতে যাবেন। এই সময়ে এই পুরো মাস আপনার বড় ভাই বা বড় বোন মানে দাদা দিদি এরা সাথে কিছুটা সময় খারাপ যেতে পারে, একটু মনোমালিন্য হতে পারে, এই সময়টা আপনাকে ভালোভাবেই কাটাতে হবে, নিজে বুঝে নিতে হবে যে এখন সময় ঠিক না, এই মাসটা যাক তারপরে ভালো হবে। হ্যাঁ, কিন্তু রাহু এখানে একাদশে রাহু
আয়ের দৃষ্টিতে ভালো ফল দেয়। রাহু অনেকবারই হঠাৎই আয় দেয়। আমি শেষের দিকে কিছু ছোট ছোট উপায় বলবো, সেটা শুনে নেবেন, সেটা করবেন, তাহলে ফল ভালোই হবে। আর হলো বুধ এখন নিচস্থ ঘরে আছে, মীন রাশিতে বুধ নিচস্থ, দশই মে অবধি বুধ এখানে আছে, দশই মেয়ের পর বুধ চলে যাবে মেষ রাশিতে। আরেকটা চিন্তার বিষয় হলো সূর্য দ্বাদশে আছে কিন্তু উচ্চ ঘরে আছে। সূর্য হলো চতুর্থ পথি বৃষ রাশির জন্য বা বৃষ লগ্নর জাতক বা জাতিকার জন্য চতুর্থ পথি। চতুর্থ পথি সূর্য দ্বাদশে থাকা আমি ভালো পাই না, ভালো দেখি না। মার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, আর সঙ্গে বলবো বাবারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। কারণটা হলো সূর্য হলেন পিতা কারক গ্রহ, চতুর্থ ঘর হলো মার ঘর, মাতৃ ঘর। চোদ্দই মে অবধি মার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা দেখা যাচ্ছে। বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকারার এবার পড়াশোনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের দৃষ্টিতে ভালোই দেখি, খারাপ না। শুধু একটি মঙ্গল রাহুর ইউতি এই জায়গাটা রিমিডি করতে হবে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে আছে, নবমে আছে, পঞ্চমপতি শনি স্বগ্রহী, সেজন্য ভালোই দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে দশই মেয়ের পর অনেকটাই ভালো দেখা যাচ্ছে, চোদ্দই মেয়ের পর পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি ভালো। আমি এটা বলবো যারা টিচিং এর জন্য অ্যাপ্লাই করতেছেন ওরার জন্য এই সময়টা ভালো থাকবে, আর যারা টিচিং জবে আছেন ওরার জন্য এই সময়টা ভালো থাকবে। উনিশেই মে অবধি খরচকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে নিজেই, তাহলে আয় উন্নতি ভালোই আছে, কিন্তু খরচকে নিয়ন্ত্রণ নিজেই করতে হবে। উনিশে মে অবধি মূলত খরচ বেশি দেখা যাচ্ছে। এই মাস বিদেশ যাত্রার জন্য আমি খুব ভালো পাচ্ছি না, বিদেশ যাত্রা যত সম্ভাবনা এই মাসে না করলেই ভালো। নিজের ইমিউনিটি বাড়ায় রাখেন, খাওয়া দাওয়া ভালো করেন, আর সঙ্গে বলবো নিজে জার্নি করতে গেলে খুব সাবধানে, লং টার্ম জার্নি বা বাইকে খুব দূরে যাচ্ছেন, গাড়ি ঘোড়া করে খুব দূরে যাচ্ছেন, তাহলে টু রিক্স দেখা যাচ্ছে। বৈবাহিক জীবনের জন্য বলবো শনি দৃষ্টি দশম দৃষ্টি এখন সপ্তমে আছে, শনি হলেন ভাগ্যপতি, যারা বিবাহ করে ফেলছেন ওরার জন্য সেরকম কোনো সমস্যা হবে না। এদিকে বৃহস্পতির দৃষ্টিও আছে সপ্তমে, কিন্তু বিবাহ করার জন্য এই মাসটা ভালো পাচ্ছি না আমি। যারা প্রেম জীবনে আছেন ওরার জন্য বলবো আমি এই মাসটা মোটে ভালো পাচ্ছি না। ষষ্ঠে পঞ্চমে কেতু, আর এদিকে সপ্তমপতি মঙ্গল রাহুযুক্ত, আর দশই মে অবধি বুধ নিচস্থ ঘরে আছে, এই জন্য প্রেম জীবনটা আমি ভালো পাচ্ছি না। উনিশেই মেয়ের পর কিছুটা ভালো হবে, শুক্র নিজের রাশিতে আসাতে সপ্তম দৃষ্টি শুক্র আর সপ্তম ঘরে দিবে, বিবাহিক জীবনের জন্য ভালো। আর শুক্রের দৃষ্টি সপ্তমে থাকলে প্রেম জীবনের জন্য ভালো, কিন্তু এই পুরো মাসটাই আমি ভালো পাচ্ছি না। আর কেতু অনেকদিন থেকেই পঞ্চমে আছে, শনির দৃষ্টিও থাকবে সপ্তমে, ফলে কী হচ্ছে প্রেম ভাবনা বা রোমান্টিক লাইফে কিছুটা বাধা আসতেছে, মন সেরকম রোমান্টিক হবে না। সব থেকে বেস্ট এই মাসটা কর্ম করে যান, আর আমি শেষে কিছু উপায় বলি, সেই উপায়টা করবেন, তাহলে সময়টা ভালো যাবে। এখন উপায়ের মাধ্যমে বলবো এই মাসে বজরংবলীর পুজো করা, বজরংবলীকে মানা, হনুমান চালিশা পাঠ করা, বজরংবলীর পারলে লকেট পরবেন, তাহলে এই মাসটা ভালো যাবে। আর বলবো বুধবার করে সবুজ ড্রেস পরবেন, তাহলে আপনার জন্য ভালো থাকবে। স্টুডেন্ট জীবনেও এটা ভালো দেখা যাচ্ছে, সবুজ ড্রেস পরবেন। আর আপনি যদি গুরু ধারণ করা আছেন তাহলে গুরু আশ্রমে অবশ্যই যাবেন, যাতে বৃহস্পতির ফল ভালো হোক আর নম ঘরের ফল ভালো হোক। নম ঘরের স্বামী হলেন শনি, শনি ফল ভালো হলে আপনার ভাগ্য উন্নতি সঙ্গে কর্মজীবনটা ভালো হবে। বৃহস্পতির ফলে আপনি অনেকই জায়গাতে ভালো পাচ্ছেন, পঞ্চমে মানে আপনার বুদ্ধি বিবেকটা বাড়তেছে, বিবেক জীবন বা ব্যবসায়ী জীবনে ভালো হচ্ছে, আর আপনার ভাগ্য উন্নতি হচ্ছে। সঙ্গে এটা বলবো কোনো জ্যোতিষ ভালো জ্যোতিষীকে দেখায়, আপনি যদি শনির রত্ন ধারণ করতে পারেন তাহলে শনির রত্ন ধারণ করবেন, কিন্তু না দেখিয়ে ধারণ করবেন না। নিজের মা মাসি পিসি এরা আশীর্বাদ অবশ্যই নেবেন, তাহলে শনি ভালো ফল দিবে। সব কিছু মিলিয়ে এটাই দেখা যাচ্ছে এই মাসের শেষের দিকে খুবই ভালো যাবে। প্রথমেই 20 তারিখ অবধি আমি ভালো পাচ্ছি না খুব বেশি, মূল সমস্যা হেলথের দিকেই পাচ্ছি। হেলথ ভালো থাকলে ওয়েলথও আসবে, নিজের ইমিউনিটি বাড়িয়ে রাখবেন।
ফল শাক সবজি এইসব ভালোভাবে খাবেন। মাথা গরম করা চলবে না, মাথা গরম করবেন না। মঙ্গল রাহু অঙ্গারক যোগ, এই অঙ্গারক যোগে অনেকবার মাথা গরম হয়ে যায়। যেহেতু একাদশে আছে তাও বলবো মঙ্গল রাহুর ইয়ুতি ভালো না, এই ইয়ুতিতে অনেক জায়গায় ঝগড়াও হয়ে যায়, অনেক জায়গায় চোট লেগে যায়, চোট লাগার সম্ভাবনা বেশি দেখা যায়। গাড়ি ঘোড়া ভালোভাবে চালাবেন, ভজনগুলির নাম অবশ্যই নেবেন। আজকে এখানে শেষ করি, আবার বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর বলবো যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।